জয় গুরু, হ্যাপি গুরু পূর্ণিমা টু অল অফ ইউ। জয় জয় শ্রী অনুকূল ঠাকুরের জয়, জয় গুরুমা, জয় বরদা সর্দার জয়। তো বুঝতেই পারছো, আমি হলাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দিক থেকে গুরু পূর্ণিমা। আজকের মতো দিনটা এত পবিত্র একটা সুন্দর দিন, বছরে একবার এসে আমাদের জীবনটাকে ধন্য করে দেয়। তো আজকে আমি গুরু পূর্ণিমায় বিশেষ ব্যবস্থা করতে পারিনি, তো সামান্যই কিছু করেছিলাম। তো যে দেখো, আগে আমি প্রত্যেক শুক্রবার করে, যেহেতু আমাদের গুরুবার হচ্ছে শুক্রবার, শুক্রবার আমি গুরুদেবকে মালা পড়াতাম। তো এখন কিছু কারণের জন্য হয়তো সেটা হয়ে ওঠে না, কিন্তু আজকের দিনে মালা যত দামই থাকুক, গুরুদেবকে তো আজকের দিনে আমার পুজো করতেই হবে। আমি আজকে ঠাকুরকে দিয়েছিলাম 5 রকম মিষ্টি, যেমন রাবড়ি, রসগোল্লা আমার গুরুদেবের খুব প্রিয়, তো সেই রসগোল্লা তো থাকবেই, তার সাথে ছিল সন্দেশ, অমৃতে আর ছানার গজা, আর দিয়েছিলাম পাকা আম। তো এই হলো আজকে আমার গুরু পূর্ণিমার পুজো। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আমাকে। সকল গুরুদেব, আমি যেটা জানি সব গুরুদেবই এক। তো তোমাদের গুরু পূর্ণিমা কেমন কাটালে আমাকে কমেন্টস বক্সে জানিও। দেখো, আজকে আমার খুব ভালো লেগেছে, আর আমি এখন তোমাদের সাথে আমার গুরুদেবের কিছু ফটো শেয়ার করলাম। তো তোমরা দেখো, আর নেক্সট ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। গুরুদেব ভগবান তোমাদের সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। চলো বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করি।